হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এখান দেখো চলে আসুন তো একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট উঠে আসছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে নিয়ে ঠিক আছে তো অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে আমি তোমাদের আগেও জানিয়েছিলাম যে তোমাদের কিন্তু সময়টা মানে যে টাইমটা রয়েছে সেই টাইমে একটা পরিবর্তন আসতে চলেছে যেখানে তোমরা জানো যে ঠান্ডার সময় মানে উইন্টার সিজনের সময় কিন্তু একটা আলাদা টাইম থাকে এবং যখনই গ্রীষ্মকাল চলে আসে ঠিক সেই সময় কিন্তু আলাদা একটা টাইমিং থাকে তো সেই ক্ষেত্রে টাইমিং চেঞ্জ হবে সেটা আমি তোমাদের আগেও জানিয়েছিলাম এবং এটা কিন্তু ফার্স্ট এপ্রিল থেকে অ্যাপ্লিকেবল হবে তো নতুন সময় তোমাদের কি হতে চলেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি খোলার তো অঙ্গনাড়ি কর্মী অঙ্গনওয়াড়ির সহায়িকা যদি হয়ে থাকো শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কারণ তোমাদের এই বিষয়টা কিন্তু অবশ্যই জানা দরকার এই যেই রাজ্য থেকে দেখো না কেন পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম সকল রাজ্যতেই কিন্তু একটা টাইমিংয়ে চেঞ্জেস দেখা যায় যখন গরমের সিজনটা আসে এবং ফার্স্ট এপ্রিল থেকে ঠিক আছে তো তাই শেষ পর্যন্ত দেখবে দেখার পর ভালো লাগে নতুন থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে এরকম ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য দেখুন লেখা রয়েছে সাবস্ক্রাইব ঠিক আছে তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করি তো প্রথমত বলে দিচ্ছি অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো যে খোলার আগের যে টাইমটি ছিল ঠিক আছে কয়েকটা বিষয় আমি আগে তোমাদের জিনিসটা জানিয়ে দিচ্ছি ইনফরমেশনটি তে আগের যে টাইমিংটা ছিল তোমাদের নটা থেকে সাড়ে নটার মধ্যে তোমাদের কিন্তু অফিস তোমাদের হচ্ছে যে সেন্টারগুলো রয়েছে নটার সময় তোমাদের খুলতে হতো ঠিক আছে এবং কিছু কিছু জায়গা এমনও রয়েছিলো যেখানে মনে করো দশটা এবং এগারোটা সেটা রাজ্য বাই রাজ্য ভ্যারি করে মনে করো যে রাজ্যগুলোতে মনে করো ঠান্ডা বেশি রয়েছে সেই ক্ষেত্রে সময়টা কিন্তু আলাদা আলাদা করে তাদের যে ও খোলার টাইমিংটা ছিল সেটা আলাদা ছিল ঠিক আছে এবং এটা তোমরা যদি বলো উত্তরপ্রদেশে আলাদা হতে পারে বিহারে আলাদা হতে পারে এবং পশ্চিমবঙ্গেও আলাদা হতে পারে ত্রিপুরাও আলাদা হতে পারে ঠিক আছে কারণ কি এটা ডিপেন্ড করে যে তোমাদের সেখানে ঠান্ডাটার পরি মানে ঠান্ডাটা কেমন পড়ে বা গরম কেমন পড়ে ঠিক সেইটা বিবেচনা করেই কিন্তু অঙ্গনাড়ি কেন্দ্রগুলি খোলার সময়টাকে নির্ধারিত করা হয় তো সেই দিকে দেখতে গেলে পুরো পশ্চিমবঙ্গের জন্য আমি তোমাদের যদি বলি তো পশ্চিমবঙ্গের জন্য কিন্তু এখন থেকে তোমাদের যে খবরটা পাওয়া যাচ্ছে যে সাড়ে আটটার সময় তোমাদের কিন্তু মানে এইট থার্টি এ এম এ কিন্তু তোমাদের সেন্টারগুলো খুলতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আধা ঘন্টা টাইমিংয়ে তোমাদের কিন্তু আগিয়ে দেওয়ার কথা যেটা আমরা খবর পাচ্ছি ঠিক আছে এবং এটা কিন্তু ফার্স্ট এপ্রিল থেকেই অ্যাপ্লিকেবল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এবং এর রিগার্ডিং ডিটেলস নোটিফিকেশন যখন চলে আসবে তোমরা অবশ্যই কিন্তু সেই নোটিফিকেশনটাকে ফলো করবে কারণ গ্রীষ্মকালে কিন্তু সময়ের পরিবর্তন অবশ্যই দেখা যায় ঠিক আছে তো এটা হয়ে গেলে এবং অন্যান্য রাজ্যতেও কিন্তু দেখো অন্যান্য রাজ্যতে কিন্তু আটটার থেকে করা হয়েছে এবং কিছু কিছু রাজ্যতে আছে যে সাতটা সকাল সাতটার সময়ও কিন্তু অঙ্গনবাড়ি কেন্দ্রগুলোকে খোলার টাইমিংটা করা হয়েছে বিশেষ করে যদি আমি বলি বিহারের ক্ষেত্রে বিহারে তোমার হচ্ছে ষাটটার সময় টাইমিং করা হয়েছে ঠিক আছে তো ঠিক ওই দিক দেখতে গেলে সাড়ে আটটা সময় কিন্তু কারণ যেহেতু গরমের দিন এর জন্য সাড়ে আটটার সময় কিন্তু তোমাদের সেন্টারগুলো খুলতে লাগতে পারে যেটা পশ্চিমবঙ্গের জন্য তোমাদের বলছি এবং ত্রিপুরাতেও সেফ সিমিলারলি কিন্তু সাড়ে আটটায় কিন্তু তোমাদের করানো হতে পারে ঠিক আছে তো এগুলো ছিল আপডেটটা এবং নতুন টাইমিংটা কী সেটাও তোমাদের আমি জানিয়ে দিলাম এবং এই রিগার্ডিং ডিটেলস নোটিফিকেশন তোমরা সিডিপিও এবং তোমাদের সুপারভাইজারের থ্রুতে পেয়ে যাবে ঠিক আছে তো আজকে এতটুকু ছিল সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও